Kami akan
অনুষ্ঠানে স্বাগত করছেন পরিষদের সভাপতি মাননীয় মাধবচন্দ্র বৈদ্য মহাশয়। আজকের এই বনিগণ সংবর্ধনা এবং মাঙ্গলিক অনুষ্ঠান চলছে, তারপর 26শে জানুয়ারি সবকিছু সরস্বতী পুজো, সবকিছুর উপরে আমি শ্রদ্ধেয় বল্লভা মঙ্গলজী মহারাজ তাকে অনুরোধ করছি আপনার বক্তব্য আমরা কিছু শুনতে চাই। বিশেষ একটি দিন, যে দিনটি ভারতের একটি বিশেষ স্মরণীয়। আজকে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করছি ভারতে, তবে ভারতের বাইরেও যারা আমরা ভারতীয় আছি এই দিনটিকে আমরা বিশেষ করে মনে রাখি। তার সাথে সাথে শ্রী পঞ্চমী তিথি, দেবী সরস্বতীর আরাধনায় আমরা চারিদিকে মেতে উঠেছি, মায়ের কৃপা পাওয়ার আশায়। তারই সাথে সাথে এই 26শে জানুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংস্কৃতি পরিষদের একটি বিশেষ আয়োজন, গুণীজন সংবর্ধনা। আমরা জানি আমাদের শাস্ত্র অনুযায়ী যে কথা মনে করে স্বামীজিদের মধ্যে যখন এই কথাগুলো শুনতাম যে সংবর্ধিত করা হয় কাদের, গুণীজন বিশিষ্ট জনদের, সমাজে তারা হচ্ছে বৃক্ষের শিকড়ের মতো। একটা বৃক্ষের সাথে যদি তাদেরকে তুলনা করা হয় সমাজকে, সেই বৃক্ষের শিকড়ের সাথে তুলনা করা হয় এই বিশিষ্ট জন গুণীজনদের। বৃক্ষের শিকড় যদি না থাকে তাহলে যেমন যে গাছটি বাঁচে না, এই সমাজেও বিশিষ্টজন গুণীজন না থাকলে এই সমাজ শেষ হয়ে যায়, দাঁড়িয়ে থাকতে পারে না, তার প্রাণ থাকে না। তাই আপনারা আমাদের সমাজে বিশিষ্টজন গুণীজন সম্মানীয় জন এখানে মঞ্চে উপবিষ্ট আছেন, এই সংস্কৃতি পরিষদের মুখ্য উপদেষ্টা শ্রী কামদেব চশমল মহাশয় আমার বাঁ দিকে বসে আছেন, সংগঠনের সভাপতি শ্রী মাধাই চন্দ্র বৈদ্য মহাশয়, আমি আমার সংঘের তরফ থেকে এনাদেরকে আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা জ্ঞাপন করছি। সামনে যারা উপস্থিত আছেন তাদেরকেও যথাযোগ্য সম্মান জানিয়ে, আপনারা জানেন ভারত সেবাশ্রম সংঘ 75 বছরে পা দিয়েছে, তার বর্ণময় অনুষ্ঠানে বিভিন্ন বর্ণময় অনুষ্ঠান চলছে, সমস্ত ব্যস্ততার মধ্যেও আমরা আপনাদের কাছে সাড়া দিয়ে এসেছি। আমার ভালো লাগছে যে সমাজের বিশিষ্ট জন গুণীজন, আমি বারবার এই কথাটা বলছি, মনে একটা ভালো লাগার জায়গা, সম্মানের জায়গা, শ্রদ্ধার জায়গা, সমাজ তাদের কাছ থেকে শিক্ষা নেয়, যে শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়, মানুষ আকৃতিতে নয় মানুষের মতো মানুষ হতে পারে। আপনাদের দৃষ্টান্ত রেখে যা যেটা যাবেন সেই পথ অনুসরণ করে, তাই আর বিশেষ কিছু বলবো না, সবাইকে জেলা সংস্কৃতি পরিষদের সভাপতি মাননীয় সুবোধ হালদার মহাশয় তাকে আমরা ব্যাগ ও ফুল দিয়ে বরণ করে নিচ্ছি, সমস্ত অনুরোধ করবো সম্মান সভামণ্ডলে কৃষ্ণমণ্ডল
এইভাবে স্বাগত ভাষণ রাখছেন জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সাংস্কৃতিক পরিষদের সম্পাদক মাননীয় তপন কান্তি মণ্ডল মহাশয়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংস্কৃতি পরিষদের একটা স্বর্ণযুগ আমরা অতিক্রম করতে পেরেছি। করোনা পরবর্তীকালে গত বছর আমরা কিছুটা প্রশাসনিক কারণে দলিত অনুষ্ঠান করেছিলাম, এবছর আবার সেই পূর্ণ মর্যাদা এবং ধারা বজায় রেখে আপনাদের সকলকে এই পবিত্র ঋষি অরবিন্দের উদ্যানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংস্কৃতি পরিষদের ঐতিহ্যবাহী দলিতন সংবর্ধনা এবং সাধারণতন্ত্র দিবসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই মঞ্চে উপস্থিত আছেন বর্তমান সভাপতি সদ্র অধ্যাপক নারায়ণচন্দ্র বৈদ্য মহাশয়, আছেন মুখ্য উপদেষ্টা এবং সংস্কৃতি পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ সদ্র শ্রী কামদেব শাসনাল মহাশয়, আজকের অনুষ্ঠানের উদ্বোধক সদ্র শ্রীমৎ স্বামী বল্লভানন্দ মহারাজ, এবং আপনারা সামনে যারা আছেন জেলার বিশিষ্ট ভূমি মানুষ সংস্কৃতি পরিষদের বর্ষিয়ার ও নবীন সদস্যবৃন্দ, স্যার চলে আসুন এখানে, এবং এই মাত্র আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হরিডাঙ্গা সাধনচন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর শেখ ফজলুল হক মহাশয়। আমি জেলা সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রায় সকল বলিজন যাদের সম্বর্ধনা দেওয়ার জন্য তাদের মনোনীত করা হয়েছে সকলেই যথাসময়ে পৌঁছে গেছেন, আমরাও ঠিক সময়ে অনুষ্ঠানের সূচনা করেছি। কিছু নিয়ম প্রথা মেনে যে কোনো অনুষ্ঠানের সূচনা হয়ে থাকে, আমরা সেইভাবেই আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন প্রদীপ প্রজ্বলন করলেন সদ্র মহারাজ শ্রীমৎ শ্রী বল্লভানন্দজি। আমাদের মুখ্য উপদেষ্টা মহাশয় আছেন, যিনি প্রতিষ্ঠা কাল থেকে যুক্ত, তিনি কিছু কথা বলবেন। আমাদের আজকের বিশেষ অতিথি ডক্টর হক সাহেব এসে গেছেন, আমরা তারও কিছু কথা শুনব। আজকের সরস্বতী পুজো, আগামীকাল ষষ্ঠী, আজকের সারা রাস্তায় ছাত্রছাত্রীদের ভয় নেমেছে, আমরা ঠিক সময়ে শুরু করতে পারবো কিনা চিন্তায় ছিলাম, কিন্তু পেরেছি। কিন্তু শেষটাও চাই সময় মতন যত শেষ হয় সেই দিকটাতেও নজর রাখতে হবে, সেই জন্যে আমাদের প্রত্যেকের কথা খুব সংক্ষিপ্ত সীমিত এবং প্রাসঙ্গিক যাতে আমরা রাখতে পারি অনুষ্ঠানটা ঠিক সময়ে শেষ করার জন্য, আমরা সেই দিকে আমরা প্রত্যেকে নজর রাখব। আমি আবার এই শুভ দিনে এক হচ্ছে সেই সেই বাগদেবীর আরাধনা, আর ভারতের পরাধীন ভারতের যে স্বাধীনতার শপথ দিবস এবং স্বাধীন ভারতের প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস ঐতিহাসিকভাবে
এই পবিত্র দিন ঋষি অরবিন্দ উদ্যান পবিত্র স্থান বিপ্লবী ঋষি অরবিন্দের জন্ম শতবর্ষে পন্ডিচেরি থেকে তার পবিত্র দেহাবশে এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছিল আমরা অনেক ঐতিহাসিক আধ্যাত্মিক স্মৃতি নিয়ে এইখানে উপস্থিত হয়েছি আমি আবার সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা আমাদের থেকে অনেক অনেকগুলি মানুষ আমাদের সামনে আছেন আর বিশেষ কিছু বলা হল আমরা আপনাদের কাছে আপনাদের প্রতিক্রিয়া শুনবো আমরা এই প্রত্যাশা রেখে সকলকে আবার স্বাগত জানিয়ে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি আমাদের মধ্যে এসে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথি মাননীয় ডক্টর শেখ ফজলুল হক অধ্যক্ষ সাধনচন্দ্র মহাবিদ্যালয় হরিণানা আমরা সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে তাকে বরণ করে নিচ্ছি হরিণানা তাকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে শ্রদ্ধায় ভালোবাসায় অভিনন্দন এবং প্রণাম জানাই তাকে এভাবে বক্তব্য রাখবেন আমাদের সংস্কৃতি পরিষদের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় শ্রী প্রামদেব শাস্ত্র মহাশয় তাকে অনুরোধ করব আমরা তার কাছ থেকে শুনতে চাই আজ ২৬শে জানুয়ারি ২০২৩ সাল মহান দেশেই ভারতবর্ষ উৎপাদন সভ্যতার বিকাশ করেছিল এই ভারতবর্ষে আমরা সবাই সেই ভারতবর্ষের একটি পবিত্রতম দিন ২৬শে জানুয়ারি সেই উপলক্ষে উপবিষ্ট আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংস্কৃতি পরিষদের অরবিন্দ উদ্যানে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমেই আমি শ্রদ্ধা নিবেদন করব এই প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা যার পরিকল্পনায় এই পরিষদ গড়ে উঠেছিল যার সহকারী হিসাবে আমি সেদিন তার পাশে দাঁড়িয়েছিলাম সেই শ্রদ্ধেয় অনল কুমার মণ্ডল প্রয়াত সাংবাদিক যিনি যুগান্ত এবং অমৃতবাজার প্রথিতযশা সাংবাদিক হিসাবে সাংবাদিকতা করে দর্শক দেবী উপনীত হয়েছিলেন শ্রদ্ধা জানাব এই মহতি প্রতিষ্ঠানের যে বর্তমান সভাপতি শিক্ষাবিদ শ্যামপুর মহেশ্বরী মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক মাধাই বৈদ্যকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাব পেশায় আইনজীবী নেশাদার সংস্কৃতি চর্চা এই সংস্কৃতি পরিষদের সম্মেলন সম্পাদক তপন কান্তি মণ্ডল মহাশয়কে শ্রদ্ধা জানাব এই সংস্কৃতি পরিষদের সহসভাপতি প্রাণচঞ্চল মানুষ সুবোধ হালদার মহাশয়কে অন্যান্য সদস্যদের আমার হার্দিক অভিনন্দন শুভেচ্ছা যারা এখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে এই ক্ষুদ্র পরিসরকে আলোকমণ্ডিত করে আছেন সেই সব তারকাদের উদ্দেশ্যে আমার হৃদয়ে ভক্তি শ্রদ্ধা অর্ঘ্য নিবেদন করছি আমাদের এই ভারতবর্ষে ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি যে সংবিধান আমরা গ্রহণ করেছিলাম
সেই সংবিধানের মুখপত্রে বলা হয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি রিজলভড টু কনস্টিটিউট ইন্ডিয়া ইনটু এ সোভারেন সেকুলার সোশ্যালিস্ট ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিউর দেন জাস্টিস সোশ্যাল পলিটিক্যাল ইকোনমি লিবার্টি অফ থট expression, belief, faith, equality of status and opportunity, and to promote them all, fraternity, assuring individual development and national unity and integrity. In this show, November 27, the Khosla Sangvidhan Grahan Kora Hoyechilo. 1950 সালে 26 জানুয়ারি সারা বিশ্বের দরবারে ঘোষণা করা হয়েছিল ভারতবর্ষ একটি স্বাধীন প্রজাতন্ত্র একটি রাষ্ট্র যে লক্ষ্যগুলো আমরা সামনে রেখেছিলাম আমরা কি তা অর্জন করতে পেরেছি আমাদের কি ইকুয়ালিটি প্রতিষ্ঠিত হয়েছে আমরা কি ইকোনমিক লিবার্টি পেয়েছি অনেক প্রশ্ন মনে জাগে ভারতবর্ষের 140 কোটি মানুষ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ পৃথিবীর সব থেকে মূর্খ দেশের অধিবাসী বাস করে এই ভারতবর্ষে দুর্ভাগ্য বিজ্ঞান প্রযুক্তিতে অনেক উন্নত ভারতবর্ষ শিক্ষা সংস্কৃতিতে অবদান ভারতবর্ষের ইতিহাসকে গৌরবান্বিত করেছে কিন্তু তা সত্ত্বেও আজও ভারতবর্ষের প্রায় 35 কোটি মানুষ চরম দুর্দশায় দিন কাটান থাকবে দুঃখ দৈন দুর্দশা কিন্তু চাই শিক্ষা চাই সংস্কৃতি শিক্ষা সভ্যতার প্রাণ ইতিহাস কি ইতিহাস সভ্যতার অগ্রগতি ধারাবাহিক বিবরণকে বলে ইতিহাস শিক্ষা সভ্যতার প্রাণ এডুকেশন ইজ লাইফ অফ সিভিলাইজেশন হোয়াট ইজ কালচার কালচার ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ এডুকেশন সংস্কৃতি হচ্ছে শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ সেই সংস্কৃতি চর্চা করার জন্য আমাদের এই প্রতিষ্ঠান গড়ে উঠেছিল 1970 সালের 12ই ডিসেম্বর প্রতিষ্ঠা হয়েছিল জাহ্নবীর জলধারা বিধৌত এই জনপদে আমরা কয়েকজন তরুণ তখন চেষ্টা করেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার জেলা তখন ভাগ হয়নি আমরা দুঃসাহস দেখিয়েছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সংস্কৃতি পরিষদ 86 সালে ভাগ হয়েছে পয়লা মাস কিন্তু আমরা নাম দিয়েছি কবে সরকার আমাদের নানা বাধার মধ্যে ফেলতে পারতেন কিন্তু সরকার সে চেষ্টা করেনি আমাদের দাবি ছিল কিন্তু সে দাবি পূরণ করতে অনেক দেরি হয় আমাদের এই সংস্কৃতি পরিষদের মূল কাজ হচ্ছে সংস্কৃতি চর্চা প্রত্নতাত্ত্বিক সমস্ত বিষয় সংরক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ যাতে সুস্থ সংস্কৃতি সাহিত্য চর্চা হয় মানুষের মধ্যে শিক্ষার প্রসার ঘটে মহামহিষীদের জন্ম জয়ন্তী পালন করে তাদের জীবনাদর্শ থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের বর্তমান প্রজন্ম সঠিক পথে চলতে পারে সেই জন্যই আমাদের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে আপনারা এই ক্ষুদ্র পরিসর কিন্তু এইখানে 1972 সালে এখানে কোনো শহীদস্তম্ভ ছিল নাই শহরে স্বাধীনতার রজত জয়ন্তী বর্ষে উদ্বোধন হয়েছে শহীদ স্তম্ভে স্বাধীনতার রজত জয়ন্তী বর্ষ ছিল ঋষি অরবিন্দের জন্মশত বর্ষ সেই জন্মশত বর্ষে 15ই আগস্টের জন্মদিন সেই দিনে উদ্যানের নামকরণ করা হয়েছিল অরবিন্দ উদ্যান ঋষি অরবিন্দ উদ্যান কিন্তু সেই উদ্যানের উদ্বোধন হয়েছে অনেক পরে এই স্থান পবিত্র কেন সদূর পণ্ডিচেরি থেকে ঋষি পূর্ব অরবিন্দের পূর্ণ দেহা বসে এই পটবৃক্ষতলে উপস্থাপিত করা হয়েছিল এখানে হাজার হাজার মানুষ স্কুল কলেজের ছাত্রছাত্রী এসে শ্রদ্ধা নিবেদন করেছিলেন তদানীন্তন আইএএস অফিস জয়ী মহকুমা শাসক সেই আধারটিকে গ্রহণ করেছিলেন দেহাবশে সেই আধার গ্রহণ করে উপস্থাপিত করেছিলেন সংস্কৃতি পরিসরের অরবিন্দ উদ্যানের পটবৃক্ষতলে সুতরাং এদিক থেকে এ স্থান পবিত্র আর এই ক্ষুদ্র উদ্যানের উদ্বোধন করেছিলেন 1977 সালে 24শে এপ্রিল প্রধান ইন্টন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় শঙ্কর প্রসাদ
নানা মনীষী প্রশাসক অনেকে এসেছেন, মন্ত্রী এসেছেন, যতীন চক্রবর্তী 1988 সালে আমরা আবেদন করলাম পিডব্লিউডির এই জায়গাটুকু আমাদের দিন আপনি সংস্কৃতি চর্চার জন্য। তিনি তার আগে নির্দেশ দিয়েছিলেন এখানকার উত্তরাধিকারী অমিতাভ চ্যাটার্জিকে ভবন, সেই ভবনকেও তিনি নির্মাণ করে দিয়েছিলেন। ওই ভবনের উদ্বোধন করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় মণিকোষ মজুমদার। ইতিহাস অনেক, আমরা চেষ্টা করেছি যে সমাজের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য যারা জীবনে নিজের ব্যক্তিগত পেশার সঙ্গে সংযুক্ত থেকে সমাজে কিছু অবদান রেখে যাচ্ছেন, যাদের সেই অবদান দেখে বর্তমান প্রজন্ম উদ্বুদ্ধ হয়ে তারাও হয়তো সমাজসেবায় আত্মনিয়োগ করবেন, সেই জন্য এই জেলার বিভিন্ন থানার বিভিন্ন ধনী মানুষকে আমরা সংবর্ধনা দেওয়ার চেষ্টা করি। 1976 সালে শুরু হয়েছে এই গুরুজন সংবর্ধনা অনুষ্ঠান। প্রথম বর্ষে আমরা দিয়েছিলাম জাতীয়তাবাদ বই কর্মীকে সুবোধ দাসকে, দিয়েছিলাম আদর্শ শিক্ষক মন্ত্রী হায়ার সেকেন্ডারি স্কুলের শশাঙ্ক শেখর মান্নাকে, দিয়েছিলাম ফুটবলার সন্ন্যাসী চরণ ব্যানার্জিকে, দিয়েছিলাম সঙ্গীত শিল্পী যিনি মহাত্মা গান্ধীর জনসভায় এই ফুটবল মাঠে 1945 সালে 25শে ডিসেম্বর উদ্বোধন সংযোগ দিয়েছিলেন, সেই সঙ্গীত শিল্পী সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়কে দিয়েছিলাম আমরা সমাজসেবী লাল নীল নয় বামপন্থী লোক জ্যোতিষ রায়কে সরকার যাচ্ছিল ওনার আশ্রম 1976। অনেক গঙ্গা দিয়ে জল হয়ে গেছে, আমরা যে জায়গায় বসে আছি এই জায়গার কিন্তু ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল। 3,500 বছর আগে ডায়মন্ড হারবারকে কেন্দ্র করে সাগর এবং এদিকে দেউলপোতা অঞ্চলে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল, গবেষণা চলছে, আমার কথা নয়। সম্প্রতি গতকাল ভারত সেবাশ্রমের সঙ্গে সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবার শহরের ইতিবৃত্ত একটি বই আমি রচনা করেছি, কালটি প্রকাশ করেছেন, উন্মোচন করেছেন, সেখানে আছে হাউস দিস টাউন জহরাত এগুলো যেমন আছে শিক্ষার ইতিহাস, খেলাধুলার সংস্কৃতি চর্চা, ডায়মন্ড হারবারের কিন্তু ইতিহাস গৌরবোজ্জ্বল। এই গৌরবজ্জ্বল ইতিহাসে রচনার যারা আপনারা কারিগর, কেউ আদর্শ শিক্ষক, কেউ আদর্শ সঙ্গীত শিল্পী, কেউ খেলোয়াড়, কেউ সমাজসেবী, কেউ আদর্শ চিকিৎসক, বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখে গেছেন, যাদের জীবন খাতার পাতা থেকে উপদেশ সংগ্রহ করে বাস্তব জীবনে বর্তমান প্রজন্ম এগিয়ে যেতে পারে সেই উদ্দেশ্য নিয়েই চলছে বর্তমান আমাদের কার্যনির্বাহী কমিটি, যার পুরোধার আছেন সভাপতি অধ্যাপক মাধাই বৈদ্য, সম্পাদক পদে আছে পরীক কর্মা, প্রাণচঞ্চল সাহিত্য সংস্কৃতি সেবী তপনকান্তি মণ্ডল। আমি তাদের সঙ্গে সামান্যতম সহযোগিতা করি বার্ধক্যের ভূপতি উপেক্ষা করে, এখন সে শক্তি সামর্থ্য নেই, চেষ্টা করি। তা আপনারা যারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে নানা অবদান রেখে গেছেন, সেই গুরুত্ব রাখছেন, সেই সমস্ত মানুষকে আমরা সম্বর্ধনা দিই এই একটি কারণেই যে যাদের জীবনাদর্শ এই বর্তমান প্রজন্মকে যারা অন্তত উদ্বুদ্ধ করবে যে নিজ নিজ কর্তব্য পালনের সঙ্গে সমাজের মানুষের উন্নতির জন্য একটুখানি করে স্বার্থ ত্যাগ করে যদি তারা, সেই জন্য চাই প্রথাগত শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয়। বিবেকানন্দ বলেছিলেন বাই এডুকেশন আই মিন দি ডেভেলপমেন্ট অফ সাচ পাওয়ার
বাইহই সাই মেন্টাল ডেভেলপমেন্ট অফ ফিজিক্যাল মেন্টাল এন্ড কালচারাল পাওয়ার ডেভেলপ পরস্পরা সম সঙ্গে প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ গোড বলেছিলেন এডুকেশন এবিটি ডিটাচ ফ্রম মোরালিটি উইল এন ইজ নো মহাত্মা গান্ধী বলেছিলেন হোয়াট ইজ এডুকেশন এডুকেশন ইজ অল রাউন্ড ডেভেলপমেন্ট অফ ম্যান সেই শিক্ষা হচ্ছে দরকার একটি গাছ মাটি দিয়ে অঙ্কুরিত হয় তারপর মাটির সঞ্জীবনী রসে সূর্যের অকৃতন আলো বাতাসের সোহাগে ধীরে ধীরে সে কিশলয়ে পরিণত চারা গাছ তারপরে বাধা বিপত্তি ঝড় ঝঞ্ঝা অপেক্ষা করে বৃক্ষে পরিণত হয় তেমনি একটি শিশুও মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর বাবা মায়ের স্নেহ সোহাগ ভালোবাসা পরবর্তী সময়ে শিক্ষক অন্যান্য গুরুজনদের সংস্পর্শে এসে তার বড় হওয়া তারপরে তার মানুষে পরিণত হওয়া বৃক্ষ যেমন পরিণত লাভ করে সে যেমন বলে আমার ছায়া এসো তোমাকে দেব শান্তি তোমাকে দেব আমি আনন্দ তোমাকে শোনাবো পাখির পূজন সেই রকমভাবে আমাদের বাড়ি আমাদের সমাজের ছেলে মেয়েরা বড় হয়ে যাতে নিজের পারিবারিক সত্তা কর্তব্য পালন করার সঙ্গে সঙ্গে সামাজিক সত্তা রাষ্ট্রীয় সত্তার কথা চিন্তা করে যেন কাজ করে কেন আমরা শুধু মায়ের কোলে জন্মাই না আমরা আছি সমাজের বুকে রাষ্ট্রের কোলে এই আদর্শকে সামনে রেখে সংস্কৃতি পরিষদের এই কার্যক্রম আপনারা যারা বন্ধুজীবীরা গুণান্বিত যাদের এই সমাবেশ আজকের এই ক্ষুদ্র পরিসরকে আলোকমণ্ডিত করে রেখেছে আমি তাদের নিরোগ স্বাস্থ্য উজ্জ্বল কর্মায়ু কামনা করি এবং সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক ভক্তি শ্রদ্ধা প্রণাম জানিয়ে ছোটদের আমার একটি শুভেচ্ছা নিবেদন করে আমার ভক্তরা এগিয়ে যাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ নমস্কার আজকের এই দিনের প্রসঙ্গে কিছু কথা শুনব প্রথম অঞ্চলের আপনারা অনেকেই জানেন নতুন বেশ কিছু মহাবিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে তার মধ্যে ফলকা থানা এলাকার প্রথম যে মহাবিদ্যালয়টি গড়ে উঠেছে করিমডাঙ্গা সাধন চন্দ্র মহাবিদ্যালয় সেখানকারই অধ্যক্ষ ডক্টর শেখ ফজলুল হক মহাশয় তিনি আমাদের উদ্দেশ্যে আমাদের কিছু কথা বলে উৎসাহিত করবেন আমি প্রথমে ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী মাননীয় অধ্যক্ষের কাছে উনি বিলম্বে উপস্থিত হয়েছিলেন কিন্তু তার প্রতি আমার শ্রদ্ধা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে এবং তানি যে তিনি যে মানুষ গড়ার মহান দায়িত্ব পালন করে চলেছেন আমাদের ফলতা এলাকায় সেই সাধনচন্দ্র মহাবিদ্যালয়ে কর্ণধার রূপে তিনি আরও ওই মহাবিদ্যালয়কে আমাদের কাছে অনেক উন্নত স্তরে নিয়ে যান এই আশা প্রত্যাশা করে তাকে আমি পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই নমস্কার আজকের অনুষ্ঠানে উপস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সাংস্কৃতিক পরিষদের বিভিন্ন কার্যনির্বাহী ব্যক্তিগণ এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত বিভিন্ন গুণীজন এই সাংস্কৃতিক পরিষদের সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক এবং উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ সবাইকে আমি অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের দিনের তাৎপর্য সম্পর্কে দু একটি কথা বলবো আপনাদের সামনে তার আগে আমার পূর্ববর্তী বক্তা যেগুলি বললেন সত্যি গুণীজনদের কাছে এখনো আমাদের যে অভিজ্ঞতা শেখার আমাদের কাছে আছে সেই গুণীজনদের
কাছ থেকে আমরা অনেক কিছুই শিখব আপনারা আমাদেরকে সেই পথে দিশা দেখিয়ে যাবেন আমরা ইদানিং কালে বিভিন্ন অনুষ্ঠানে অনেক কম বয়সী ছেলে মেয়েদের সামনে উপস্থিত হই ইদানিং কালে আমি এই অনুষ্ঠানে আমরা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে কাছের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আপনাদেরকে সকলকে ধন্যবাদ এই একটি দক্ষিণ চব্বিশ পরগনা সংস্কৃতি পরিষদের ইতিহাস শুনলাম ঋষি অরবিন্দ উদ্যান তারও কিছু ইতিহাস শুনলাম সেইগুলো আগামী দিনে আরো এগিয়ে যাবে আমাদের সমাজ গড়ার ক্ষেত্রে তাদের অবদান আরো প্রসারিত হবে আমাদের সমাজ আরো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে একটি সুস্থ সবল সমাজ উপহার দেবে এই আশা রাখছি আজকের দিনে ছাব্বিশে জানুয়ারি 2023 আমরা সবাই জানি প্রজাতন্ত্র দিবস সেই প্রজাতন্ত্র দিবসে 1950 সালে 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকরী হয়েছিল তার আগে ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ সাম্রাজ্য থেকে অনেক কষ্ট অনেক আন্দোলন অনেক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ভারতবর্ষ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতা পাওয়ার পর 1947 সাল থেকে 1950 এই দীর্ঘ সময়ে কিভাবে সংবিধান হওয়ার আগে শাসন ব্যবস্থা কিভাবে চলবে দেশ কিভাবে পরিচালনা করা যাবে সেই সম্পর্কে নীতি নির্ধারণের জন্য সেই বছরই 1947 সালের 28শে আগস্ট 1947 সালে একটি সংবিধান রচনা করার জন্য একটি কমিশন গঠন করা হয়েছিল তার যার চেয়ারম্যান ছিলেন আমাদের ডক্টর আম্বেদকর বি বাবা রামদেব আম্বেদকর তিনি চেয়ারম্যান ছিলেন তিনি ওই বছরই নভেম্বর মাসে একটি খসড়া সংবিধান গণপরিষদের কাছে জমা দেন সেই খসড়া সংবিধান পরবর্তীকালে আলাপ আলোচনার 166 বার ভারতের জাতীয় কংগ্রেসের বিভিন্ন সংগঠনের মাধ্যমে গণপরিষদের 166 বার অধিবেশন ডাকা হয়েছে এটা নিয়ে সেই অধিবেশনের মধ্য দিয়ে বিভিন্ন পরিমার্জন বিভিন্ন সংশোধনের মধ্য দিয়ে সেই সংবিধান আমাদের কাছে উপস্থাপিত হয় 1950 সালে 26শে জানুয়ারি ঠিক দু মাস আগে অর্থাৎ 26শে নভেম্বর 1949 সালে এই সংবিধান খসড়া সংবিধানটিকে গণপরিষদ এটিকে অনুমোদন দেয় সেই অনুমোদনের পর 1950 সালে 26শে জানুয়ারি সেটিকে কার্যকরী করা হয় তার পরবর্তীকালে সেই 1950 সালে 26শে নভেম্বর মাসে এই সংবিধানের দুটি খণ্ডে যেটি হাতে লেখা হয়েছিল সেই দুটি খণ্ড 308 জন সদস্য সেটি থেকে সই করেন করে সেটি কার্যকরী হয় তার ঠিক দুদিন পরেই সারা ভারতবর্ষে এই সংবিধানটি কার্যকরী হয় এখন প্রশ্ন হবে যে এই সংবিধান 1947 সালে 15ই আগস্টের পর থেকে 26শে জানুয়ারি 1950 সাল পর্যন্ত কি নিয়ম কানুনে কি কিসের বেসিসে এই ভারতবর্ষ চালিত হয়েছিল পরিচালনা করা হয়েছিল সেক্ষেত্রে বলা যায় যে 1935 সালে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্য তারা একটি অ্যাক্ট তৈরি করেছিলেন সেটিকে বলা হয় ইন্ডিয়ান
ইন্ডিয়ান রেগুলেশন অ্যাক্ট বলে সেই সেই নিয়ম অনুযায়ী 1935 সাল থেকে 1950 সাল পর্যন্ত সেই নিয়ম অনুযায়ী এই ভারতবর্ষ চালিত হয়েছে। তার পরবর্তীকালে আমাদের এই 1950 সালের 26 জানুয়ারি যে সংবিধানের যে কার্যকরী দিবস পালনের জন্য কেন এটাকে আমরা অন্য দিন না করে 26 জানুয়ারি করে থাকি গ্রহণ করা হয় তার একটি ইতিহাস আছে। সেই ইতিহাসটি হচ্ছে 1930 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্বরাজ অর্থাৎ পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতা জন্য যে দৃঢ় সংকল্প নেয় 1930 সালে সেই সময় 1930 সালের এই 26 জানুয়ারি যে দৃঢ় সংকল্প নেয় এবং সেই সংকল্পটাকে অনুমোদন করা হয় সেই থেকে স্মরণ করে সেটিকে সেই দিনের তাৎপর্যতা রক্ষা করার জন্য 1950 সালের 26 জানুয়ারিটিকে সংবিধান কার্যকরী দিবস হিসেবে গ্রহণ করা হয়। এই সংবিধান আমাদেরকে ভারতবর্ষকে স্বাধীন সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গঠিত করা হয়েছে। এই সংবিধানই হচ্ছে ভারতবর্ষের একটি নিয়ম কানুনের একটি উপযুক্ত পুস্তিকা উপযুক্ত বই যেটা ভারতবর্ষের সরকার কীভাবে গঠিত হবে কীভাবে পরিচালনা করবে তাদের যে সমস্ত নাগরিক তাদের সুখ স্বাচ্ছন্দ্য তাদের অধিকার তাদের কী কীভাবে আমাদের সাংস্কৃতিক সাম্য সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে সেই সম্পর্কে সুন্দরভাবে বলা আছে। এই সংবিধান পরবর্তীকালে 113 বার সংশোধিত হয়ে এখন আমাদের সামনে যে সংবিধান উপস্থাপিত হয় সেই সংবিধান মেনে ভারতবর্ষ পরিচালনা করা হয়। আমাদের এই ধরনের অনুষ্ঠানের সার্থকতা তখনই যদি আমাদের এই সংবিধানে যে ধর্মনিরপেক্ষ সাম্য যে সমস্ত কথাগুলো বলা আছে সেইগুলোকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তবেই এই ধরনের অনুষ্ঠানের সার্থকতা, না হলে এটা একটা লৌকিকতা হিসেবে পর্যবেক্ষিত হবে। আমরা সবাই মিলে সংবিধানকে সামনে রেখে সংবিধানকে আমরা মর্যাদা দিয়ে আগামী দিনে ভারতবর্ষকে আরও উন্নত জায়গায় নিয়ে যায় এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে। আজকের দিনের তাৎপর্য ব্যাখ্যা করে খুব সুন্দর একটি বক্তব্য উপস্থাপন করল তাকে আমরা সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের সম্বর্ধনা পর্ব এরপরেই শুরু হবে, তার আগে আমরা একটা গান শুনে নেব। আমি অনুরোধ করছি আমাদের সদস্যদের গুরুজনদের আমরা মঞ্চে নিয়ে আসার জন্য। আমরা সঙ্গীত শুনার আগে যারা আজকে গুরুজন হিসেবে আমন্ত্রিত হয়েছেন যারা সংবর্ধনার আগে তাদেরকে আমরা মঞ্চে আহ্বান করছি, তারা মঞ্চে আসুন। ভাষা তুমি উদার তোর মরা গাহি বানিছে জয়মাগুরি ভাষা তুমি উড়ি রে উড়ি মাঝি কোথায় মাঝি প্রাণ পরে ভাই ডাক দে আজি উড়ি রে তোরে মারা গাহি মানিছে
সম্মাননায় তো নামে আমরা সকলকে সম্মানিত করছি
আমাদের হৃদয়ে শ্রদ্ধা করিয়ে সকলে একটু করতালি ধ্বনি দিয়ে অভিনন্দিত করবেন সকল মানুষকে। ডাক্তার যেমন প্রেসক্রিপশন দেয় সেরকম হয়ে গেছে, প্রেসক্রিপশন অনুসারে
তুমি যদি না চলে তাহলে তার রূপ ছাড়ে কি এই আমাদের এই কতগুলো ভক্ত আকারে হয়ে গেছে বছরে আমরা একবার এই দিনটা স্মরণ করি তারপরে প্রায় আমরা ভুলে যাই আমরা সেইটা আমার জীবনে অন্তরে দেখেছি যে গরু দিয়ে আজকে সরকার সকলে হিমশিম করছে বেকার সমস্যা দূর করার জন্য পারছে না দূর করতে আমাদের সব কৃষকরা বাইরে চলে যাচ্ছে কাজ পাচ্ছে না গ্রামে গরু দিয়ে পুরো এমপ্লয়মেন্ট হতে পারে ফুল এমপ্লয়মেন্ট এটা অনেকেই জানে না অথচ আমাদের এই দেশে এই দেশ কি জন্য আমাদের আমার দেশটা বিশ্বের কাছে আদরিত এবং সম্মানিত সেটা অনেকেই আমরা জানে না সংস্কৃতি ভাষা যে সংস্কৃত ভাষা যে সেটা আর সংস্কৃতি এই দুটার জন্য অর্থাৎ গরু আমাদের যে মা হিসাবে আমাদের আমরা যে লক্ষ্য করি আমরা যে তাকে লালন পালন করি গৌ মাতা বলি এটা পৃথিবীর আর কোনো দেশে এরকম হয়নি আমাদের দেশে গরুর সংখ্যা বেশি ছিল এখন আমাদের দেশে গরুর সংখ্যা কমে গেছে তো গরু যত ধ্বংস হতে থাকলে বেকার সমস্যা বাড়তে থাকবে অভাব যাবে না কোনো দিন এই জন্য আমি কলেজ থেকে বেরিয়ে এই আন্দোলনে যোগ দিয়েছি এখন মধ্যে রেগে আছি বোম্বাইতে আমি 30 বছর ছিলাম সেখানে আইন হয়ে গেছে পশ্চিমবঙ্গে এখন আইন হয়নি সেই আইন করার জন্য আমরা বছরে 3-4 দিন করে কলকাতায় গিয়ে আন্দোলন করি কসাইখানার সামনে গিয়ে দেয় কিন্তু আমাদের কসাইখানা যেতে দেয় না তার আগে পুলিশ আটক করে দেয় এই দেশ কীভাবে চলছে কারা এর ক্ষতি করতেছে এগুলো একটু চিন্তা ভাবনা করলে আমরা পাবো যে গরু কথা বললেই এখন অনেক সেন্সিটিভ হয়ে গেছে হ্যাঁ আপনি গরু কথা বলছেন আমরা গ্রামে যাই তো গ্রামে বলি আপনি গ্রামে কি বিজেপি করেন একদম বলে ফেলে হ্যাঁ গরু এটি এক শ্রেণীর লোকের খাদ্য আপনারা সেটা ভাবে দিচ্ছেন এবং তারা বলে সেটা আপনারাও বুঝতে পারবেন তারা বেশি কথা বলে ফেলে কিন্তু মহাত্মা গান্ধীজি এবং বিনয়ভাবে ইনারা তো সাধারণ ব্যক্তিত্ব ছিলেন না ওরা খুব দূরদৃষ্টিতে দেখেছিলেন যে এই দেশ গরিব দেশ এই দেশ এই দেশে যে লোক সংখ্যা বাড়তিছে এবং সারা পৃথিবীতে যে লোক সংখ্যা বাড়ছে তাদেরকে ঘর থেকে খাবার দিতে হলে একমাত্র গরু অবলম্বিত কৃষি ব্যবস্থা ছাড়া হবে না এখন যে জৈব কৃষির কথা বলছে তার প্রধান উৎস হলো জৈব কৃষি করতে গেলেই আপনার গোবর রাখতিছে এইগুলো একটু চিন্তা ভাবনা করার দরকার অর্থাৎ অর্থনৈতিক লিবার্টি যাকে বলে অর্থনৈতিক স্বাধীনতা লাভ করতে হলে আমাদেরকে এইটাকে গরিবের বাঁচাতে হবে এটাকে আমরা ধর্মের দিক থেকে দেখবো না বিজ্ঞানের দিক থেকে দেখতে হবে আর আর্থিক দিক থেকে দেখতে হবে তবে গিয়ে আমরা এটাকে রক্ষা করবো আমি তো এখন নিজের হাতে গোবরের কাজ করি গরু মাঠে নিয়ে যাই গরুকে ছেড়ে দিই সব কিছু নিজের করি এবং সমাজ সেবার কাজ করতেছি আমার গ্রামে মদ জুয়া এগুলোর বিরুদ্ধে আমি লড়াই করতেছি আর সারা রাজ্যের ভিতরে সারা দেশের ভিতরে গোরক্ষা আন্দোলনে কাজ করি এই বলে আমি শেষ করছি যারা আমাদের এই আন্দোলনে যোগদান করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের অফিস হলো কলকাতায় সর্বোদয় ভিনগোজ লেন হ্যাঁ ওখানে বিরাট বাড়ি আমাদের আছে সেটা অবশ্যই এখন এই প্রমোটার দখল করে নিয়েছে সেটা নিয়েও আমাদের সংগ্রাম চলছে আমরা বলছি আমাদের এটা 1963 সাল থেকে এই বাড়ি বিনোবাজিকে দান করা হয়েছিল ভুটান আন্দোলনে যখন উনি এসেছিলেন এই যে এই প্রদেশে তখন ওনাকে দান করেছিলেন উনি আবার একটা কমিটিকে দান করে গেছেন যে এটা নিয়ে তোমরা সর্বদয় গোরক্ষার কাজ করো কিন্তু সেটা এখন প্রমোটার যে এই নিয়ে দখল করে নিয়েছে সেটা নিয়ে আমরা লড়ছি যেদিকে গরু সংক্রমণ এতগুলো সংক্রমণ আমরা পেরিয়ে যাচ্ছি ঠিক আছে এই বলে আমি শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকুন আমরা মাননীয় অপরেশ দাস মহাশয়ের বক্তব্য শুনলাম আমাদের আর এক গুণী মানুষ এবছর বাংলা সাহিত্যের সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে আপনাদের সুপরিচিত কৃতি সাহিত্যিক তপন কুমার বন্দ্যোপাধ্যায় তিনি 2-5 মিনিটের মধ্যেই আমাদের মঞ্চে চলে আসছেন আমাদের সম্বর্ধনা আমরা সময় মতো শেষ করব আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী চেষ্টা করা হচ্ছে এবার আপনার ডাক্তার অরুণোদয় মণ্ডল যিনি আজকে সারাদিন ঘুরে বেড়াচ্ছেন সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে ঘুরতে ঘুরতে আমাদের এখানে পৌঁছেছেন তার ঘুরে ফেরার তারাও আছেন সারাদিন ঘুরে ক্লান্ত ডাক্তার অরুণোদয় মণ্ডল যিনি সুন্দরবনের হিমলগঞ্জ এলাকার মানুষ
কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর ডক্টর ঋষি রায় চাইল্ড হসপিটালে কিছুদিন ডাক্তারি করেছেন, তারপর চাকরি ছেড়ে দিয়ে মানুষের সেবায় তিনি নিয়মিতভাবে সুন্দরবন এলাকার দুঃস্থ দরিদ্র মানুষদের সেবা করে চলেছেন। এবং তার একটা ব্যক্তিগত ক্লিনিক আছে বিরাটিতে। গত 2020 খ্রিস্টাব্দে ভারত সরকার তার চিকিৎসা সেবা কাজের জন্য পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেছে। আজকের আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে সম্বর্ধনা দিতে পেরে আমরা নিজেরাই ধন্য মনে করছি। আমরা ডক্টর মন্ডলকে বরণ করে নিচ্ছি। আদর্শ চিকিৎসক, তাকে আমরা শ্রদ্ধায় সম্মানে ভালোবাসে কৃতজ্ঞতায় সম্মানিত করছি। প্রণাম নেবেন আমাদের। সংস্কৃতি পরিষদ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নিবন্ধীভুক্ত বিশ্ব অরবিন্দ উদ্যান ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা ডাক সূচক 743333 শংসাপত্র। সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ছাঙ্গান সাহেবখালী রায়পাড়া নিবাসী ডাক্তার অরুণোদয় মণ্ডলকে গরিব ও অবস্থ মানুষের চিকিৎসা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য আদর্শ চিকিৎসক হিসাবে ডক্টর পুলিন বিহারী বৈদ্য পদক দ্বারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংস্কৃতি পরিষদ কর্তৃক 2023 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি তারিখে সম্মানিত ও সংবর্ধিত করা হইল। সভাপতি মাধব বৈদ্য, সাধারণ সম্পাদক তপন কান্তি মণ্ডল। তাকে আমাদের স্মারক সম্মান দিয়ে আমাদের স্যার কামদেব শাসপাল মহাশয় তার হাতে তুলে দিচ্ছি। সম্মানিত হলেন ডক্টর অরুণোদয় মণ্ডল। আপনার অনুমতি আমরা একটু শুনতে চাই। উপস্থিত বরিষ্ঠ জনেরা, তাদের প্রত্যেকের প্রতি প্রণম্য শ্রদ্ধা জানিয়ে আজকে দক্ষিণ চব্বিশ পরগনা সংস্কৃতি পরিষদ যে সংবর্ধন অনুষ্ঠান আয়োজন করেছিল, সেখানে আমাকে আদর্শ চিকিৎসক হিসাবে সম্বর্ধিত করা হয়েছে। জানি না আদর্শ চিকিৎসক কাকে বলেন, তবে আমি একজন চিকিৎসক। আর্থ মানুষের চিকিৎসা করাই আমার ধর্ম, আর সেই ধর্মের বশবর্তী হয়ে সুন্দরবনের নিজের জন্মভূমিতে ফিরে যাওয়া, ডাক্তারি পাশ করার পরে ও বিগত 23 বছর ধরে কোনো রকম সরকারি সাহায্য না নিয়েই এই চিকিৎসা পরিষেবা
আমি চালিয়ে গেছি। তার সাথে সাথে আমি একটি মডেল স্কুলে চালাই ক্লাস 8 পর্যন্ত একই ক্যাম্পাসের মধ্যে। আমার সঞ্চিত অর্থ দিয়ে এই জমি কেনা এবং এই হাসপাতাল বিল্ডিং করা। আজও পর্যন্ত আমি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কারোরই তরফ থেকে কোনো রকম সাহায্য পাইনি। আর তারই ফলশ্রুতি 2020 সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামাজিক সম্মান পদ্মশ্রী। আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করি যে বাকি জীবনটা যেন আমি আমার এই কাজে নিষ্ঠভাবে আবিষ্ট থাকতে পারি, এই কাজে আমি ব্রতী হতে পারি, এটাই আমার কামনা। ধন্যবাদ। নমস্কার সবাই। গুণী মানুষের চরিত্রের ভূষণ ভারতের রাষ্ট্রপতি কাছ থেকে পদ্মশ্রী লাভ করেছেন। কিন্তু এই মাটিতে যার জন্ম, এই গঙ্গার পবিত্র বারিধারা বিদগ্ধ জনপদে যারা বাদ বিচারণ মানুষের নিঃস্বার্থ সেবায় যিনি নিবেদিত প্রাণ, তার এই সংক্ষিপ্ত বক্তব্য এবং তার সেই কয়েকটি বাক্যের মধ্যে তার অন্তরের অভিশ্বাস যে প্রতিফলন বিচ্ছুরিত হল এই স্বল্প পরিসর জায়গায়, পরিষদের পক্ষ থেকে তাকে অনেক অনেক শ্রদ্ধা অভিনন্দন, শ্রদ্ধা অভিনন্দন। আমাদের আর এক দোষ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার লোক সংস্কৃতি ও প্রত্নতত্ত্বের কাজ করছেন, মূলত মাটির পুতুলের বিভিন্ন যে ধারা সেইটা নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন। আমাদের ফকিরচাঁদ কলেজের অধ্যাপক ছিলেন ডক্টর দুলাল চৌধুরী, যিনি লোক সংস্কৃতি নিয়ে আন্তর্জাতিক খ্যাতির অধিকারী। তারই একাডেমি অফ ফোকলোর ঢাকুরিয়া ব্রিজের কাছে, ওখানে হরিমল চক্রবর্তী দীর্ঘদিন কাজ করেছেন, কাজ শিখেছেন এবং জেলার বিভিন্ন এলাকা ঘুরে তথ্য সংগ্রহ করে মাটির পুতুল নিয়ে বৈভ রচনা করেছেন। তার সাহিত্য জীবন শুরু হয়েছিল ছোট পত্রিকা দিয়ে। তার দীর্ঘদিনের কর্মকাণ্ডের মধ্যে আমরা এবার তাকে লোক সংস্কৃতি ও প্রত্নতত্ত্ব গবেষণার জন্য সংবর্ধনা প্রদান করছি। তিনি থাকেন দাদুঘরবার শিয়ালদা রেলের হোটেল স্টেশনের কাছে, রেলগেটের কাছে মর্যাদা গ্রামে। এখন তাকে বরণ করে নেওয়া হচ্ছে। ইসকো মানে হাঁটুর কষ্টে ভুগছেন, ঠিকমতো দাঁড়াতে পারে না। আমরা তাকে শ্রীপরিমল চক্রবর্তীকে আমাদের শ্রদ্ধা ভালোবাসে অভিনন্দন এবং প্রণাম জানাই। তার নামপত্রটি পাঠ করছি। মর্যাদা গ্রাম নিবাসী সুপরিমল চক্রবর্তীকে লোক সংস্কৃতি প্রশ্ন গবেষণা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সাংবাদিক কলার মন্ডল পদক দ্বারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংস্কৃতি পরিষদ কর্তৃক 2023 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি তারিখে সম্মানিত ও সংবর্ধিত করা হইল।
সভাপতি মাহবুব বন্ধন সাধারণ সম্পাদক তপন কান্তি মণ্ডল আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি পারিবারিক প্রতিবন্ধকতার কারণে আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে অনুষ্ঠানে শেষ পর্যন্ত থাকতে আপনাদের সঙ্গে আমাকে ভালো লাগতো কিন্তু নিরুপায় আমি উদ্যোক্তাদের প্রথমেই বলেছিলাম যে আমি ঘন্টাখানিকের বেশি সময় দিতে পারবো না আপনারা আমাকে মাফ করবেন স্টোভ হয়ে গিয়েছিল তারপর সুদা একদিন আমি ঠিক মতো চলতে পারতাম অনেকদিন ধরে এখানে আসবো আসবো করে আসা হয় না 1973 সালে সংগ্রহশালা বা ইতিহাস চর্চার উপর কাজকর্ম ছিল অমল দত্ত সাথে গজব ছিল অমর মন্ডল উনিও আমার বাড়ি গিয়েছেন তপন দত্ত মন্ডল করছে আরও সাহিত্য আরো সাহিত্য চর্চা করে যাচ্ছে কোন কাজ করে যাচ্ছে তাহলে